এক্সপেরিমেন্টের দায়িত্বটা কে কা পাই কেন নেবে, আমিও তার সাথে সাথে একটু ভাগাভাগি করে নিচ্ছি। গতকালকে আপনারা দেখেছেন যে আমি যখন আপেল কাটতেছিলাম, আই ব্রক দ্য নাফ, চাকুটা আর কি ভেঙে ফেলছিলাম অ্যাকচুয়ালি। তো আজকে আমি আপনাদেরকে কলার জুস বানিয়ে খাওয়াবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কলাগুলোকে ছুলে নিতে হবে, সো লেটস ডু ইট। দেন এগুলোকে গ্যাজ গ্যাজ করে কাটতে হবে, ছোট ছোট করে। ওকে, এগেইন আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি আর এক হাতে কাটছি আজকেও সেম। ও বাইতে আজকে কিন্তু চিনিও রাখছি, গতকালকে অ্যাট লাস্ট শেষ অবধি তো আমরা করতে পারছিলাম। খেজুর দিব না, ভয় পাই না, বেশি কেক আপাকেও ছাড়িয়ে ফেলবো না, এরকম কোনো কাজ আমি করব না। ওকে, আমি তো অর্ধেকের বেশি করে ফেললাম, তাই না? সো এগুলোকে এখন ব্লেন্ডারে ভেজে দেব। লেটস ডু ইট। সো বেসিক্যালি এখন বাজে রাত 1:30 প্রায়, আর এখন আমার জুস খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম ব্যানানা জুস খাই আমরা। সো এখন যেটা করেছি সেটা ছিল চিনি দিয়েছি সাথে, চিনি, তারপর হচ্ছে কলাগুলো দিয়েছি, সব দিতে পারি নাই। সো লেটস স্টার্ট। ও আজকে আগে থেকে পানি দিয়ে নিয়েছি। হ্যাঁ, ইটস ওয়ার্কিং রাইট? আই ডোন্ট নো যে টেস্টটা কেমন হবে, বাট ইটস ওয়ার্কিং। ওকে, বাকি কলাটুকু দিয়ে দিই, তাই না? প্লিজ স্ট্যান্ড হিয়ার। ওকে, বাকি কলাটুকু দিয়ে দিছি। সো আবার একটু চিনি দিছি, কিন্তু এবার চিনিটা একটু বেশি পড়ে গেছে, আই ডোন্ট নো, খুব বেশি মিষ্টি হবে। এবং আমি একটু টেস্ট করে দেখলাম, ইট ওয়াজ নট ব্যাড অ্যাকচুয়ালি। ওয়াও, ইস, এখন যদি মিল্ক আর 2 কিউব আইস হতো, জোস কম্বিনেশন হয়ে যেত। ওকে, লেটস ডু ইট এগেইন। ইটস ডান, সো লেটস টেস্ট ইট। চিয়ার্স। ইটস রিয়েলি ইয়ামি। সো নেক্সট আপনারা কোন জুস বানাবো যেটা দেখতে চান কমেন্টে জানান। সি ইন দ্য নেক্সট ভিডিও। ইটস রিয়েলি গুড। ডান।